2024 साल लीप ईयर साल, 2024 साल ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোন মাস কত দিনে হয় সেটা কিভাবে জানবি শর্টকাটে? এখানে প্রিয়াঙ্কা সরেন আছে আর তাপস হাসদা দুজন বুঝাবে কিভাবে তোরা জানবি। দেখ হাতের আঙ্গুলের মাধ্যমে জানা যাবে। দেখ আঙ্গুলের মাধ্যমে কিভাবে জানা যায়, আঙ্গুলটা মুঠো করতে হবে, মুঠোর মাধ্যমে দেখা, মুঠো মুঠো কর। হ্যাঁ ঠিক আছে, মুঠো করলি এবার জানুয়ারি মাস কোন জানুয়ারি মাস। হ্যাঁ উঁচু থাকলে জানুয়ারি মাস হবে। জানুয়ারি মাস কত হলে তাহলে 31 না 30? 31। হ্যাঁ 31 ঠিক আছে, 31 লেখ। তারপরে দেখ, তারপরে ফেব্রুয়ারি মাস 30। ফেব্রুয়ারি মাস 30 হয় না, 28 না হলে 29 হয়, এই ক্ষেত্রে ব্যতিক্রম বুঝলি তো। তাহলে এই বছর 2024 সাল লিপ ইয়ার সাল চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় সেক্ষেত্রে সেই বছরগুলি হবে লিপ ইয়ার, মানে প্রতি চার বছর অন্তর অন্তর লিপ ইয়ার বছর হবে লিপ ইয়ার, তাহলে সেটা তখন কত হবে 29। 29 লেখ, 29 ঠিক আছে। ব্যতিক্রম হলো। এরপর বল মার্চ মাস 30, মার্চ মাস উঁচুতে আছে 30, মার্চ মাস 31। হ্যাঁ উঁচুতে আছে, তার মানে কত হলো 31 লেখ। 31 খুব সুন্দর হয়েছে, 31 উঁচু থাকলে 31 আর আনি। আবার বল এপ্রিল 30, এপ্রিল 30, 30 লিখ। মে 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 কতদিনে হবে? 31। হ্যাঁ 31, সবাই বুঝতে পারছিস তো? আঙুল দে সব, আঙুল দে, আঙুল দে, আঙুল দে। হ্যাঁ আর নিচে হইলে যেগুলো খাল খাল হবে সেগুলো কত হবে? 30। সব বুঝতে পারছিস তো? বেশ মে। তারপর জুন, জুন নামাজ, জুন, জুন কত হবে? 30, জুন 30 ঠিক আছে, জুন 30। তারপরে জুলাই, জুলাই 31 লিখ, জুলাই 31। তারপর অগস্ট, অগস্ট কোথায় হাত আছে? আবার ঘুরে যাবে, আবার ঘুরিয়ে উঁচুতে আসবে 31। হ্যাঁ ঠিক আছে, 31 হাত দে সবাই, দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। এই তাপসের আঙুলটা দেখ। তারপর সেপ্টেম্বর কতদিনে হবে? সেপ্টেম্বর 30 দিনে ঠিক আছে, 30 লিখ। তারপরে 31, তারপরে অক্টোবর হবে 31। হ্যাঁ উচিত আছে 31। দেখি সব আঙুলে ঠিক আছে, উচিত আছে, উচিত আঙুল আছে তো? বেশ এরপরে হবে নভেম্বর, তারপরে নভেম্বর কত কত হবে তাহলে? 30 নিচে আছে মানে 30, 30 তারপরে সেপ্টেম্বর 31 কেন হইলে বলতো? উঁচুতে আছে, হ্যাঁ উঁচুগুলোতে আছে ঠিক, তাহলে 31 হইল ঠিক আছে। তাপস আর কম করে দেখাবে, তাপস দেখা, জানুয়ারি বল, জানুয়ারি তাহলে কত হলো 31? হ্যাঁ তার ফেব্রুয়ারি, হ্যাঁ 29, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ইংরাজি কোন মাস কত দিনে হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই মাসগুলো কোন মাস কত দিনে? কোন মাস 31 দিনে হয়, কোন মাস 30 দিনে হয়, কোন মাস 28 দিনে হয়, আবার 29 দিনেও হয়, সেগুলো একটা ইংরেজি কবিতার মাধ্যমে প্রথমে জানবো। শোন কবিতাটা, 30 days হ্যাজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, তাহলে 30 দিনের মাসগুলো কি কি হচ্ছে? সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। তারপর শুন, ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, শুধু ফেব্রুয়ারি মাস হয় কত দিনে? 28 মানে 28 দিনে হয়, এক্সেপ্টিং লিপ ইয়ার, প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস হয় কত দিনে? 29 দিনে হয়, একদিন করে বেড়ে যায়, সেক্ষেত্রে
365 দিনে এক বছর হয় না, সেক্ষেত্রে 366 দিনে এক বছর হয়, বুঝতে পারলে? তাহলে এই 2024 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে। শুনে রাখ, দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29। তখন লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। কোন মাস কত দিনে হয় 2024 সালের ক্যালেন্ডার হিসাবে আমরা বলবো? 2024 সাল হচ্ছে কি বছর? লিপ ইয়ার, লিপ ইয়ার বছর। সেই হিসাবে বলবো, দেখ অন্তরিকে দেখাবে আঙ্গুলের মাধ্যমে কিভাবে বোঝা যায় কোন মাস 30 দিনে, কোন মাস 31 দিনে কিভাবে বোঝা যায় সেটা তোরা দেখ। দেখ জানুয়ারি কত দিনে? হ্যাঁ, উঁচুতে রয়েছে মানে 31। ফেব্রুয়ারি, হ্যাঁ এটা ব্যতিক্রম, ফেব্রুয়ারি মাস 29 দিন হয় লিপ ইয়ার বছরে, আর বাকি দিনগুলোতে হয়, বাকি বছরগুলোতে হয় 28 দিনে, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, কত? 30। হ্যাঁ, নিচে রয়েছে মানে 30। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ গুড। তাহলে যেগুলো উঁচুতে রয়েছে উপরে, উপরেগুলো কত হবে? 31, আর নিচেরগুলো 30। হ্যাঁ।